বাংলাদেশে বিভিন্ন সময় সমকামিতার বিষয়টি বিভিন্নভাবে সমালোচিত এবং আলোচিত হয়ে আসছে। সাম্প্রতিক সময়ে শরীফ থেকে শরীফার গল্পটি অনেক বেশি নিন্দনীয় এবং সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। বাংলাদেশের আইনেও সমকামিতাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। সহজ কথায় বললে বাংলাদেশের আইনেও সমকামিতা নিষিদ্ধ, এবং এই সমকামিতার সঙ্গে আরও কিছু বিষয় জুড়ে দেওয়া হয়েছে। সেটি হচ্ছে অস্বাভাবিক যৌনাচার, সেটি হতে পারে কোনো পশুর সঙ্গে, কোনো ছেলের সঙ্গে ছেলের, কোনো মেয়ের সঙ্গে মেয়ের। এবং এইরকম যদি অযাচিত যৌনাচার, অস্বাভাবিক যৌনাচার ঘটে, সেটি বাংলাদেশ দণ্ডবিধি 1860-এর 377 নং ধারা অনুযায়ী একটি অপরাধ। এই অপরাধের শাস্তি হতে পারে 10 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড কিংবা জরিমানা। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি মেয়ের সঙ্গে মেয়ে প্রেম করে বিবাহ করতে চাচ্ছে, ছেলের সঙ্গে ছেলে প্রেম করতে বিবাহ করতে চাচ্ছে, কিংবা তাদের মধ্যে শারীরিক সম্পর্ক, যৌন সম্পর্ক। এটি মূলত সমকামিতা এবং সমকামিতার অপরাধ এবং দণ্ডবিধি অনুসারে অস্বাভাবিক যৌনাচার। শুধু সমকামিতা বা অস্বাভাবিক অপরাধ নয়, বরং আমরা সব রকমের বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে দূরে থাকব, নিজেকে সুস্থ, স্বাভাবিক এবং একটি সুন্দর জীবন দেব। ধর্ষণ, বিয়ের প্রলোভনে ধর্ষণ প্রক্রিয়া, নানান রকমের অস্বাভাবিক যৌনাচার সম্পর্কিত অপরাধ আমাদের সমাজে বেড়েই চলছে। এগুলোকে নিয়ন্ত্রণ করা দরকার, এবং এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য প্রত্যেকটা মানুষের নিজের আবেগ অনুভূতিকে সুস্থ, স্বাভাবিক এবং সুন্দর ধারায় পরিচালিত করা দরকার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে।